হ্যালো এভরিওয়ান, আমার নাম ইমরুল কায়েশ, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল স্কুল অফ লার্নিং। আজকের ভিডিওটা আমার জন্য খুব স্পেশাল, কারণ আজকে আমার চ্যানেলের 100 নম্বর ভিডিও। তো যেহেতু স্পেশাল ভিডিও, সেহেতু আজকে একটা স্পেশাল টপিক নিয়ে কথা বলবো। এটা নর্মাল ম্যাথামেটিক্সের যেরকম আমি ভিডিও বানাই সেরকম না, কারণ অনেক হলো ম্যাথামেটিক্সের, অনেক ভিডিও বানিয়ে ফেলেছি। আজকের অন্য একটু কথা বলি, আলটিমেটলি ম্যাথামেটিক্সেরই কথা বলবো, বাট আজকে যেরকম সিলেবাসের ম্যাথামেটিক্স সেটা না, একটু আলাদা। আজকে যে টপিকটার কথা বলবো সেটা একটা স্পেশাল ইকুয়েশন, স্পেশাল ভিডিও, স্পেশাল ইকুয়েশন, একটা ইকুয়েশন নিয়ে কথা বলবো যেটাকে বলা হয় বিশ্বের সবচেয়ে সুন্দরতম ইকুয়েশন। এটা কনসিডার করা হয় লিটারেলি, তুমি যদি গুগলে গিয়ে সার্চ করো ওয়ার্ল্ড মোস্ট বিউটিফুল ইকুয়েশন, তাহলে এই ইকুয়েশনটা আসবে। অ্যাকচুয়ালি আলটিমেটলি এটা ইকুয়েশনও না, এটা একটা আইডেন্টিটি, মানে অভেদ। তোমরা যদি জেনে থাকো অভেদ আর সমীকরণের মধ্যে যথেষ্ট পার্থক্য আছে, কোনো দিন সময় হলে কথা বলবো ওটা নিয়ে। যাই হোক, তো আইডেন্টিটি একটা, তো এই আইডেন্টিটিটার নাম হচ্ছে অয়েলার্স আইডেন্টিটি। অনেকে ইকুয়েশন বলে থাকেন, বাট ইকুয়েশন আর আইডেন্টিটি কিন্তু একই নয়। কিন্তু যদি গুগলে তোমরা সার্চ করো ওয়ার্ল্ড মোস্ট বিউটিফুল ইকুয়েশন, তাহলে কিন্তু এটা উঠে আসবে, এবং এটা সবাই মানে যে এই ইকুয়েশনটাই সবচেয়ে বিউটিফুল ইকুয়েশন। কারণ আছে, এমনি তো মানে না, কী বললাম, অয়েলার ইকুয়েশন। আচ্ছা, অয়েলার সম্পর্কে একটু বলে দিই, ইনি হলেন বিশ্বের সেরা বিজ্ঞানীদের মধ্যে একজন, মানে ম্যাথমেটিক্সের ফিল্ডে। ওয়ার্ল্ডে যদি টপ 10 জন ম্যাথমেটিশিয়ানের কথা বিবেচনা করা হয়, সর্বকালের সেরা 10 জন ম্যাথমেটিশিয়ানসে নিউটন হোক, অয়েলার, লিবনিজ, কচি, এরকম ওয়ার্ল্ড যদি টপ 10 ম্যাথমেটিশিয়ানের কথা উল্লেখ করা হয়, তার মধ্যে 10 জনের মধ্যে সবসময় অয়েলার থাকবেন, সবসময়। এতই ফেমাস ম্যাথমেটিক্সে অয়েলারের অবদান, মানে এনার অবদান বলে শেষ করা যাবে না। যারা ম্যাথমেটিক্স অনার্সে পড়বে ভবিষ্যতে, বা যারা পড়ছো, তোমরা যারা অনার্সে পড়ে আমার ভিডিও দেখছো, তারা অবশ্যই জানো যে অয়েলার কত বড় রকমের, মানে কত বড় মাপের বিজ্ঞানী ম্যাথমেটিক্সের জগতে। যাই হোক, অনেক রকমের ফর্মুলা দিয়েছেন, অনেক রকমের থিওরি দিয়েছেন ইনি। যাই হোক, তো ইনারই তৈরি ওই অয়েলার্স আইডেন্টিটি, একটা আইডেন্টিটি তৈরি করেছেন। কীভাবে, এবার দেখো, তিনটে পরিচিত জিনিসের কথা বলছি। একটার নাম হচ্ছে পাই, যেটা সবচেয়ে বেশি পরিচিত তোমাদের কাছে। একটার নাম হচ্ছে ই, এটাও পরিচিত, খুব দেখেছো। আর একটা আই, তিনটে জানো। মোস্ট প্রবাবিলিটি, মানে বলতে গেলে যে ওয়ার্ল্ডে যতগুলো নাম্বার আছে তার মধ্যে ওয়ার্ডেস্ট নাম্বার যদি বলতে হয়, তাহলে এগুলোই নাম্বার ওয়ার্ডেস্ট নাম্বার। এত ইউজফুল, প্লাস এত বিকট টাইপের নাম্বার এটা, কিন্তু এত বেশি ইউজফুল, খুব ইউজফুল। পায়ের মান কত? পায়ের মান 22-এর 7 লিখে আসে আসে, কিন্তু আদৌ তো 22-এর 7 নয় পায়ের মান। পায়ের মানটা 3.141592653535, আর তো মনে নেই আমার, এতটুকুই মনে আছে। যাই হোক, পায়ের মান এরকম। ই, আচ্ছা, পাই কি একটা অমূলদ সংখ্যা, ইরেশনাল নাম্বার, অমূলদ সংখ্যা, তাই তো? ইরেশনাল নাম্বার, অমূলদ সংখ্যা, নির্দিষ্ট কোনো মান নেই পায়ের। মান লিখতে লিখতে যদি একটা সুপার কম্পিউটার কেউ দেখ, মানে বলতে দেওয়া যায় যে পায়ের অ্যাকচুয়াল মান বের করো, তাহলে কেউ বের করতে পারবে না, এমনকি সুপার কম্পিউটারও না। আজ পর্যন্ত পৃথিবীতে কেউ পায়ের সম্পূর্ণ মান বলে দিতে পারেনি, পারবেও না, কারণ শেষ হবে না কোনোদিন। পায়ের মান ইরেশনাল নাম্বার, কোনোদিনও শেষ হয় না। আচ্ছা, নেক্সট ই, ইও একটা নাম্বার, যেই নাম্বারটাও এক্স্যাক্ট মান বলা সম্ভব না, কারণ এটা অমূলদ সংখ্যা। এর মান কত? আমরা প্রায় 2.7 লিখে কাজ চালাই, দু একটা মান আমার আরও মনে আছে, ওই জন্য লিখতে পারছি 1.28, ব্যাস, আর আমার মনে নেই, এতটুকুই আমার মনে আছে। যাই হোক, 2.7 লিখে কাজ চালিয়ে দিই আমরা, অথবা আমরা বলে ফেলি যে ইয়ের মান হচ্ছে 2-এর থেকে বড়, 3-এর থেকে ছোট, এর মধ্যে। তাহলে এই একটা নাম্বার যেটা একটা বিকট টাইপের নাম্বার, শেষ হয়। আই, কমপ্লেক্স নাম্বার তোমরা পড়েছো ক্লাস 11-এ সবাই। আই মানে কত? √-1, অবাস্তব সংখ্যা এটা, √-1, ইমাজিনারি নাম্বার, সরি আই লিখে দিলাম আবার -1। তাহলে এটাও একটা অমূলদ সংখ্যা, যার নির্দিষ্ট কোনো মান নেই, পায়ের মান নেই, আয়ের মান নেই, মানে আয়ের কোনো ভ্যালুই ঠিকঠাক জানা নেই, √-1। এই যে তিনটে নাম্বার, এই তিনটে নাম্বারের কম্বিনেশন তৈরি করে অয়েলার এমন ফর্মুলা তৈরি করেন, বা এমন একটা আইডেন্টিটি তৈরি করেন, অভেদ তৈরি করেন, যেটা দেখে সবাই অবাক হয়ে গেছিলেন প্রথমে। তার আগে বলে দিই, একটা ইকুয়েশন অয়েলার তৈরি করেছিলেন তার আগেই, যেই ফর্মুলাটাকে বলা হচ্ছে, এরকম ফর্মুলা বলা হচ্ছিল, অয়েলারই তৈরি করেন আবার সেম, e^i5 বা i θ, যেটাই লিখি না কেন, যদি এরকম কিছু থাকে, তাহলে কমপ্লেক্স নাম্বার নিয়ে গবেষণা করতে করতে তিনি লিখতে পেরেছিলেন যে cos φ + i sin φ, ঠিক আছে, এরকম লিখতে পারেন। এবার দেখো, মানে তোমরা যেই ক্লাসেই পড়ো না কেন, এটা প্রমাণটা খুব বেশি কঠিন মনে হবে না আমি যেটা করতে যাচ্ছি এখন, কারণ এটা বলে দিলাম যে এইভাবে একটা সূত্র প্রমাণ করেন তিনি। এইখান থেকে যদি যাই, এই জায়গায় যদি পাই হয়ে যায়, দেখো, তাহলে e^i π এর জায়গায় যদি এরকম হয়, তাহলে কী হবে, এটা হয়ে যাবে cos φ + i sin φ।
তোমরা যদি ক্লাস ইলেভেনে একটু ত্রিকোণমিতি পড়ো তাহলে তোমরা অবশ্যই জানবে যে এইটার মান হচ্ছে মাইনাস ওয়ান আর এটার মান হচ্ছে জিরো, ঠিক আছে? তাহলে এটার মান হচ্ছে কত? প্রথমটার মাইনাস ওয়ান, পরেরটা আই ইন্টু জিরো, তার মানে মাইনাস ওয়ান। তার মানে ই টু দি পাওয়ার আই পাই ইকুয়াল টু মাইনাস ওয়ান। দেখো তার মানে কী চলে আসলো আমাদের কাছে, ই টু দি পাওয়ার, দেখো ই টু দি পাওয়ার আই ইন্টু পাই ইকুয়ালস টু মাইনাস ওয়ান। আর এটাকে যদি এই সাইডে আনি তাহলে কী হবে, ই টু দি পাওয়ার আই পাই প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো। অদ্ভুত একটা জিনিস চলে এসছে। তোমরা, আমি জানি না এর এই ইকুয়েশনের সুন্দরতা তোমরা অনুভব করতে পারছো কি না, কিন্তু যারা ম্যাথমেটিক্স লাভার বলতে পারো ওরা কিন্তু অবশ্যই জানে যে এই ইকুয়েশনটার মাধুর্য কতটা। কেন? ই এমন একটা নাম্বার যেই নাম্বারের কোনো ঠিক ঠিকানাই নেই, পায়েরও সেম ব্যাপার, আয়েরও সেম ব্যাপার, কিন্তু এই নাম্বারগুলো নিয়ে যদি এমনভাবে সাজিয়ে দিই তাহলে একদম বাস্তব সংখ্যা চলে আসছে একটা মাইনাস ওয়ান। তাহলে ই টু দি পাওয়ার আই পাই প্লাস ওয়ান ইকোয়ালস টু জিরো, এই যে আইডেন্টিটি আসলো একটা, আবারও বলছি এটা সমীকরণ নয় কিন্তু এটা একটা আইডেন্টিটি, অভেদ, সমীকরণ আর অভেদের একটু ডিফারেন্স আছে। তো যাই হোক, এই যে ব্যাপারটা ই টু দি পাওয়ার আই পাই ইকোয়ালস টু ওয়ান, এই ইকুয়েশনটাকেই বলা হয় অয়লার্স আইডেন্টিটি, অয়লার্স আইডেন্টিটি। আর এই ইকুয়েশনটা বা এই অভেদটাকেই মনে করা হয় বিশ্বের সবচেয়ে সুন্দরতম ইকুয়েশন। অবশ্যই সুন্দর হওয়ারই যোগ্য এটা, কারণ এমন নাম্বারের কম্বিনেশন তৈরি করা যেই তিনটে নাম্বারের নিজের ঠিক ঠিকানা নেই কিন্তু এদেরকে যদি এমনভাবে সাজিয়ে দিই তাহলে একটা মাইনাস ওয়ান আসছে, বা এদিকে নিয়ে আসলে ই টু দি পাওয়ার আই পাই প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো। বিউটিফুল ইকুয়েশন, ঠিক আছে? এই ইকুয়েশনটাকেই মনে করা হয় ওয়ার্ল্ডস মোস্ট বিউটিফুল ইকুয়েশন, অয়লার্স আইডেন্টিটি বলে এটাকে। এটা কোত্থেকে এসছে? এটা প্রমাণটা যথেষ্ট বড়, মানে অত বড় নয়, ঠিকঠাক মাপের একটা প্রমাণ। যাই হোক, ওই প্রমাণে তো আমি আর যাচ্ছি না, না তোমাদের সিলেবাসের বাইরে আছে, মানে না সিলেবাসের মধ্যে আছে, না জেনে কোনো লাভ হবে। যাই হোক, যদি তোমরা অনার্সে পড়ো, ম্যাথমেটিক্সে নিয়ে পড়াশোনা করো ভালোভাবে, তাহলে তোমরা অবশ্যই জানতে পারবে, কোনো দিন না কোনো দিন দেখবে, খুব পপুলার ইকুয়েশন। তো এটাই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি ভাবলাম যে আজকে যেহেতু আমার 100 নম্বর ভিডিও, তো স্পেশাল ভিডিও, তো স্পেশাল কিছু হওয়া দরকার। তো আমি মাঝে মাঝেই এরকম করে ম্যাথমেটিক্সের কোনো ফান রিলেটেড জিনিস বা কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে আসবো। তো নর্মালি যেগুলো ভিডিও হয় আমার ম্যাথমেটিক্সের সেগুলো তো থাকবেই, এগুলো মাঝে মাঝে এক্সট্রা আসতে থাকবে, ঠিক আছে? তাহলে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আর আমার সঙ্গে এতদিন ধরে যারা আমার চ্যানেলে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি তোমাদের জন্যই এই এতগুলো ভিডিও বানানোর মোটিভেশন পেয়েছি আর আগামীতেও আশা করছি বানাতে থাকবো। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।